চট্টগ্রামের পশুর হাট থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। জি সাথী, আসলে আপনি যেমনটি বলেছেন, সামনে আর কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে চট্টগ্রামের পশুর বাজারগুলো জমতে শুরু করেছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার, সিডিএ মার্কেট বাজার। এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু 10,000-এর উপরে কিন্তু গরু বেচা গরু আসে এবং সেই অনুপাতে কিন্তু বেচা বিক্রি মোটামুটি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত যে রকম জমজমাট হওয়ার কথা সেরকম হয়নি, তবে প্রতিদিনই কিন্তু বেচা বিক্রি হচ্ছে এবং এখানে ক্রেতা বিক্রেতা দুজন কিন্তু আসলে বক্তব্য পাওয়া গেছে। বিক্রেতা যারা আছে তারা বলল মোটামুটি আসতেছে, এসে তাদের দর দাম করতেছে, কিন্তু সেই আশা অনুপাতে তারা এখনও বিক্রি করতে পারেনি। আর যারা ক্রেতা আছে তারা বলল এখনও দাম বেশি, সেই জন্য কিন্তু তারা কিন্তু দেখতেছে গরু অনেকে কিনে নিচ্ছেন অনেকেই এবং অনেকেই দেখতেছেন এবং দেখার পরে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো উভয়ের দরদামের মধ্যে হলে তারপরে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নিচ্ছে। তবে মোটামুটি জমতে শুরু করেছে, তবে আরও কয়েকদিন পরে আরও বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সাথে কোরবানির বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ দর্শক। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল মাহমুদ।